আবেশ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাইতু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবেশ ইবনে রাবিয়া দেখলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একুল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম ওহ ইউকাব্বেল, চুমা দিচ্ছেন কালো পাথরকে আর বলছেন ইন্নি লাহলাম আন্নাকা হাজার মা তানফালা তাজুর, উমর চুমা দিচ্ছেন কালো পাথরকে আর বলছেন এই পাথর আমি জানি তুমি একটা পাথর, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, এটা পাথরে চুমা দেবো কেন, তাহলে তো অন্য অন্য জাতিদের কাজের মতো হয়ে গেল, এটা পাথরে চুমা দেবো কেন, কি প্রয়োজন? উমর বলছেন যে এই কালো পাথর, হ্যাঁ আমি খুব ভালোভাবে জানি যে তুমি কোনো উপকারও করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, লাউলা ইন্নি রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বাল মা কব্বালতুকা, আমি রাসূলকে চুমা দিতে না দেখলে তোমাকে চুমা দিতাম না, রাসূলকে চুমা দিতে না দেখলে তোমাকে আমি চুমা দিতাম না, এরই নাম আনুগত্য, এরই নাম সুন্নাত মেনে নেওয়া, আমি রাসূলকে চুমা দিতে দেখেছি বলে আমি চুমা দিচ্ছি, তাছাড়া তোমাকে চুমা দেব কেন, কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কালো পাথর বিচারের মাঠে আসবে, তার দুইটা চোখ হবে দেখবে, কালো পাথরের একটা জিবা হবে কথা বলবে, কালো পাথর ওই লোকের পক্ষে কথা বলবে যে লোক সত্য সত্যই চুমা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাল আল হাজরুল আসরাদ মিনাল জান্নাহ কানা আসাদ্দু বিয়াজা মিনাল লাবানি, কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে, কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে, কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে, কালো পাথরটি ছিল দুধের চেয়ে লক্ষ গুণে বেশি সাদা, মানে দুধের চেয়ে খুব খুব বেশি সাদা ছিল, বেহি স্যাব সাদা ছিল, দুধের চেয়ে কত বেশি সাদা ছিল তা মানুষ জানে না। আল্লাহ নবী বলছেন যে কালো পাথরটি দুধের চেয়ে লক্ষ গুণে অনেক গুণে বেশি সাদা ছিল, ফাসাওয়াদাহু খাতায়া বানি আদম, আদম সন্তানের পাপ পাথরটাকে কালো করে দিয়েছে, তাই নাম পড়েছে কালো পাথর। শেষের বাক্য মনে হয় বোঝা গেল না, মানে কালো পাথরটা কোথা থেকে এসেছে, জান্নাত থেকে, কালো পাথরটা কি রঙের ছিল, দুধের চেয়ে সাদা, এটাকে কালো করে দিয়েছে কি, আদম সন্তানের পাপ, আদমের ছেলে মেয়ের পাপ ওই পাথরটাকে কি করে দিয়েছে, কালো করে দিয়েছে।